তুলির টানে নিজের নামে বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রার্থী খোকন দাস। এদিন বর্ধমান শহরের 33 নম্বর ওয়ার্ডে জননেতা ও প্রার্থী খোকন দাসের প্রচারের ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। এছাড়া বর্ধমান দক্ষিণের বিভিন্ন এলাকা জুড়ে চলছে দেওয়াল লিখন ও মিছিল। এদিন প্রার্থী খোকন দাস বলেন, আমি শুধু বর্ধমান দক্ষিণের প্রার্থী, বাংলার মুখ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং বর্ধমানবাসীর কাছে আস্থা রেখে ও রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটে জিতিয়ে তৃতীয়বারের জন্য আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মসনদে বসানোই মূল উদ্দেশ্য। ৬০০ লোক আমি রাস্তা দিকে যাচ্ছি, সেখানেও মানুষ আমার হাত ধরছে যে দাদা আপনাকেই আমরা ভোট দেব। আমি বর্ধমান শহরের মানুষের কাছে আশা করি, কারণ সারা বছর আমি মানুষের জন্য যে কাজ করি, অবশ্যই মানুষ আমাকে ভোট দেবে। এবং বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গোটা রাজ্য জুড়ে কাজ করছেন, প্রতিটি মানুষ চাইছেন তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী। আর আমরাও চাই বাংলার উন্নয়নে, বাংলার মানুষের উন্নয়নের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ভোট দিন। আমরা তো ক্যান্ডিডেট, কিন্তু প্রার্থী হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা সবার কাছে আবেদন করব, আসুন সবাই মিলে সব দিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমরা বর্ধমানের ভূমিপুত্র, বর্ধমানের নয়নের মণি, বর্ধমান উন্নয়নের কাণ্ডারী মাননীয় খোকন দাস মহাশয়কে ক্যান্ডিডেট করার জন্যে আমরা খুবই আনন্দিত বা খুবই গর্বিত। কেন, এই প্রথম বর্ধমান দক্ষিণ কেন্দ্রে আমরা যারা কাজের ছেলে, আমাদের কাছের ছেলে মাননীয় খোকন দাস মহাশয় টিকিট পেয়েছে। শুধু বর্ধমান দক্ষিণ কেন, পূর্ব বর্ধমান জেলার সকলেই খুব খুশি বা আনন্দিত খোকন দাস টিকিট পাওয়ার জন্য। উনি তো বোধহয় বললেন যে উন্নয়নের কাণ্ডারী, বর্ধমানে একমাত্র খোকন দাসই আছে যে উন্নয়নের ধারাকে দিদির নেতৃত্বে এগিয়ে নিয়ে চলেছেন। সারা বর্ধমানের মানুষ জানে যে বর্ধমানের উন্নয়ন মানে খোকন দাস, তার বিকল্প কেউ নাই। তাই আমরা 33 নম্বর ওয়ার্ড থেকে সকল কর্মীরা ঝাঁপিয়ে পড়েছি, প্রথম দিন থেকেই দেয়াল ফেস্টন লিখছি বা প্রচারে নেমে গেছি। আমরা চাই বর্ধমান দক্ষিণ থেকে খোকন দাস এমন ভোটে জিতবে যে 50-60 হাজার ভোটে আমরা লিড দিয়ে ওনাকে দিদির হাতে এই সিটটা তুলে দেবো। আর এখানে বিজেপি বা কংগ্রেস তারা এখনও পর্যন্ত কোনো প্রার্থী খুঁজে পাচ্ছে না, যে একটা এমন হেভিওয়েট প্রার্থী হয়েছে মাননীয় খোকন দাস মহাশয় যে কাকে প্রার্থী দেবো। আর এটাও আমরা জানি যে এখানে যেই প্রার্থী দিক তার জমানা বাজেয়াপ্ত করে আমরা ছাড়বো। অন্যদিকে 33 নম্বর ওয়ার্ডের 144 পার্টের তৃণমূল বুথ সভাপতি শেখ নাসির আহমেদ জানান, খোকন দাস হলেন নয়নের মণি ও উন্নয়নের কাণ্ডারী। তাকে বিপুল সংখ্যক ভোটে জিতিয়ে জয়যুক্ত করে বর্ধমান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে ময়দানে প্রস্তুত তৃণমূল সমর্থকরা। তিনি আরও বলেন, বিজেপি ও জোট এখনও পর্যন্ত বর্ধমান দক্ষিণে প্রার্থী দিতে পারেনি, সুতরাং এই নির্বাচনে বর্ধমান দক্ষিণে বিজেপি এবং জোট প্রার্থীকে জামানত বাজেয়াপ্ত করা হবে। কার্যত সব মিলিয়ে বর্ধমান দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর বর্ধমান শহরে রাজনৈতিক মহলে গুঞ্জন তুঙ্গে। এখন দেখার বর্ধমান দক্ষিণ বিধানসভা কার দখলে। আমজাদ আলীর রিপোর্ট, পূর্ব বর্ধমান।